দ্বিতীয়বার সরকার গঠন করতে জয়ের প্রবল দাবি নিয়ে রাজ্যের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে অন্যতম শক্তিশালী দল বিজেপি। দলের জয়ের রাস্তা আরও মসৃণ করতে শনিবার রাধাকিশোরপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জনসভায় দলের লক্ষ্য আর কাজ নিয়ে বলিষ্ঠ ভাষণ রাখেন রাজ্যসভা সাংসদ এবং জনপ্রিয় নেতা বিপ্লব কুমার দেব। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রীকে গরিবের মসিহা, ত্রিপুরার মানুষের মুক্তিদাতা হিসাবে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক প্রেক্ষিতে উল্লেখ করে বাম কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ জানান তিনি। জানান, রাজনৈতিক শহীদদের স্মৃতি বেদিতে গিয়ে যেন বাম কংগ্রেসের নেতারা নিজেদের প্রায়শ্চিত্ত করে। পঞ্চাশ বছর আমি দেখেছি এই রাজ্যের মধ্যে কমিউনিস্ট আর কংগ্রেসের লড়াই। যখন ইলেকশন হতো তো মহিলা বলাৎকার, খুন, মার্ডার, হাজারো মার্ডার কংগ্রেস আর কমিউনিস্টের নেতৃত্বের রাজনৈতিক লালসার কারণে ত্রিপুরা রাজ্যে শহীদ হয়েছে। আমি এই কমিউনিস্ট আর কংগ্রেসের নেতৃত্বকে বলবো, প্রথমে পুরো ত্রিপুরা রাজ্যে যতগুলো কমিউনিস্ট আর কংগ্রেসের শহীদ হয়েছে সেই শহীদ মিনারে গিয়ে মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করে তারপর ত্রিপুরার মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার আপনাদের আছে। মানুষ সব বুঝে পত্র তৈরি করেছি, সেই সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তৈরি করেনি, সেটা ত্রিপুরার জনতারা তৈরি করেছে। বিগত দেড় মাস যাবৎ আমরা মানুষের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, সেই ফিডব্যাক নিয়ে জনতার সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টি নির্মাণ করে আপনাদের সামনে প্রস্তুত করেছে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন পার্টি। বন্ধুরা, আমাদের সংকল্পপত্রের প্রথম বিন্দু কি, আমরা ভারত মাতাকে জয় বলি, ভারত মাতৃতান্ত্রিক দেশ। আমাদের প্রথম বিন্দু যে পিছিয়ে পড়া গরিব বিলো পভার্টি যে মহিলা ত্রিপুরার যে যে পরিবার মহিলা রয়েছেন, উনি যখন প্রথম কন্যা সন্তান জন্ম দেবেন, লক্ষ্মী আসবে, তো উনার কাছে গিয়ে ত্রিপুরা সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার 50,000 টাকার বন্ড নিয়ে উনার জন্ম লগ্নে ঘর দাঁড়িয়ে যাবেন, সেটা ভারতীয় জনতা পার্টি সরকার নির্ণয় নিয়েছে। রাজ্যের মানুষের মতামত নিয়ে বিজেপি সংকল্পপত্র তৈরি করেছে এবং আগামী দিনে তাকেই দল বাস্তবায়িত করবে বলে বিপ্লব কুমার দেব জানান। গত 5 বছর রাজ্যের মানুষের আর্থিক বিকাশে বিজেপির জোরালো উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সর্বক্ষেত্রে মানুষের জন্য কাজ করেছে বিজেপি সরকার। মানুষের জন্য প্রধানমন্ত্রীর মমত্ব বোধ আর দরদের কথা উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, নরেন্দ্র মোদীর জন্য ফ্রি ভ্যাকসিন পেয়ে নতুন জীবন লাভ করেছে কোটি কোটি দেশবাসী। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সর্ববৃহৎ যে প্যাকেজ পেয়েছে বছরে 1,25,00,000 টাকা বেতনের চাকরি ত্রিপুরার ছেলে পেয়েছে বন্ধু, আর 100% ক্যাম্পাস সিলেকশন হয়েছে এই ত্রিপুরার মাঠে। আর কমিউনিস্টের জন ছিল আমাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, হায়ার এডুকেশনে যাহা যেটাই ডিগ্রি নিত, ত্রিপুরাতে তাদের কোনো স্থান ছিল না, ত্রিপুরা থেকে কোনো চাকরি পাওয়ার কোনো তাদের পথ ছিল না, তাদেরকে বাইরে যেতে হতো। আজ ত্রিপুরা রাজ্যেই পড়াশোনা করে আর ত্রিপুরা রাজ্যে থেকে ক্যাম্পাস সিলেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। উল্লেখ্য, জনসভায় নিজের বক্তব্যে ত্রিপুরার উন্নয়ন নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, হীরা মডেলের সুফল লাভ করেছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।